আমার ভাই ইলা আসলো না, ভাই বদলি গেছে। আমার ভাই ইলা কিতা খালি মাতি মাতি আস বেগু কান্দল লইয়া খানো যাইতি না রে বউ, বালি তাকে যাই আর গিয়া, কিন্তু বড় বড় দুঃখ লইয়া যাই আর। কিতার লাগিরি কি দইছি? হ্যাঁ ভাইয়ে দোকা দিলাইছে, আমার ভাই ইলা আসলো না, ভাই বদলি গেছে। আমরা খাম কাজ রুজি রোজগার সব একলগে আসলো। আচ্ছা, কিন্তু ভাইয়ে এখন সাফ হয়ে দিছে, আমার লগে খাম কাজ করতে পারতো না, আমার লগে রোজগার করতে পারতো না, সব আগলা হয়ে যেতাম। আর আমি তো সব তান লগে করতাম, যে টাকা পয়সা আইতো তান গেছে আইতো তাই না আমারে দিতা, অন তাকে চলতাম। হঠাৎ আমার আগলা করে দেওয়ার কারণে আমি বিপদে পড়ে গেছি। আমি তো আগলা কিছু খাম কাজ করছি না বা করার কিছু রাস্তা রাখছি না, ও এখন মজবুরান আমার পরিবার চালাইতে করে বিদেশ যাইতে লাগে, ও বার হয়ে গেছে যাই আর গিয়া। কোনো বেড়া লাগছে নি? আখতাও তোরে বেড়া কিতা লাগি আগলা ইয়াত লাইতো। কিতা বেড়া লাগছে কিতা হয়েছে কিচ্ছু আমি জানি না রে ভাই, আমারে কিছু কইছিল না, কিন্তু বাক্কা কদিন থেকে আমার ইঙ্গিত দিতরা আগলা হয়ে যাবার লাগে। আমি ইতা বেশ খানো লইছি না, আমি তো ইয়ার মনে করি এমনি। আর এখন তাই সাফ সাফ কই দিছেন, তোর লগে হইতো না, তুই তোর আগলা তোর কিতা করতে তোর ঘর, আমি আর তোর লগে থাকতাম না। ও আমি এখন মজুরান যাইতে লাগে। তোর তো ফ্যামিলি আছে, এরা রেখার হাওলা করে তুই যাইতি বা তুই যাইবে কানো হিনো গিয়া কিতা করবি? কোনো লাইন আছে নি? ফ্যামিলি আছে, ওদের লাগে তো যাওয়া লাগে আর, ফ্যামিলি আল্লাহর হাওলা করে তুই যাইমু। আর যাইমু এখন আপাতত বেঙ্গালোর, আমার পরিবারও অসুস্থ, আগামী দুই তিন মাস বাদে চার মাস বাদে কিছু টাকা পয়সারও প্রয়োজন। আচ্ছা, ওটার লাগে আমার এখন যাইতেও লাগবো ইমার্জেন্সি। ও যাই আর, বাদ বাকি হন গিয়ে দাদা ফাইমু করমু আর। এক কাম কর, তুই এখন বাইরে যাওয়া বাদ দে, বাইরে গিয়ে কোনো কাম কাজও কিছু করতে পারতে না, এবার তোর ফ্যামিলিও আছে। আমার জানা মতো এখন মেসাব আসুন, তুই মেসাবর কেছে যা গিয়া, আর মেসাবে কিছু তাবিজ উবিজ দিবা, তোর বাইর রুশ তোর বাই দিয়ে ফিরে যাইব। আগে যেলা তোরে মায়া করতো, ওলা তোরে মায়া করবো আবার। না রে ভাই, আমার ভাই আর আমার আগর লেখেন মায়া করতো না, কারণ বেটা আগে আমার দিল থেকে মায়া করতো, আর এখন যদি মায়া করে তাবিজের কারণে করবো। আর আমি চাই না আমার বাইরে তাবিজ ঘুরাইয়া আর হেরিয়া মায়া করাইন লাইতাম, তাবিজ দিয়ে মায়া করতো, তাবিজের কারণে বেটা আমার বাই চাইতো, বেটা আমার লগে মাতিত, এটা আমি চাই না। যদি কোনোদিন আবার দিল থেকে মায়া করেন আর আমার ডাকেন, তাহলে আমি ঘুরিয়ে আইমু, আর নাইলে আগলা হয়ে গেছি, আগলাও তাহামো অসুবিধা নাই, আল্লাহ আমার খাওয়াইবে এমন দোয়া করিস বাইর লগে। তোমার যে হরু ভাই যে গু, ওগুলো কোনো সামল লাগাও না, এগুলো তো বেকার হয়ে যার সময় তো আছে, ওগুলো যদি কোনো সামল লাগাও তো তো ওগুলো রোজগার করতে পারবো, এগুলো তো ভবিষ্যৎ আছে। আর ওবাই ওবাই উঠার লাখান ঘুরে রোগী ইগু আবু হরু রয়েছে, খাওক গুরুক ফাঁকা হোক, তার কোনো চিন্তা করার লাগতো না, আমি আছি এমনিও তার একটা ব্যবস্থা করবো লাস্টে দিয়া। তার রোজের সময় রোজের দেরাই না, লাস্টে তুমি চিন্তা করতাই বুড়ো ইয়ালে করতাই নি? যাও তার কিতা চিন্তা, আমি আছি নানি, আমি তো তারে খাওয়াইয়া নিমু, চালাইয়া নিমু, যেটা লাগে যেটা প্রয়োজন তার দরকার ই সব তো আমি দিয়া নিমু, বাদে একটা এমনিও বড় কারবার এগু দিয়া দিলে ইম তো তো হয়ে যাব আর কি। ঠিক আছে, বেশ বালাইলা তো হরু বাইরে লাইন ধরে ইত্যায় দেখিও লাস্টে বরবাদ হয় না জানি না, বরবাদ হয়ে দিতাম না কামও লাগে। আমি তো বিন্দাস, আমার বড় ভাই আমার লগে খত মায়া, আইজো প্ল্যান করতাম আমার বন্ধুসকলরে লইয়া শিলং ঘুরাই দিতাম বিন্দাস। কিতা রে বউ, অত খুশি তুত ভাই, ব্যবহার কিতা? খুশি তো বড় ভাই সাহেবর মা শুনিয়া বড় খুশি লাগছে গিয়া, তাই যে আমার অত মায়া করেন আমি জানতাম না, আই সাত ভাই লোকে দেখি আর ওনো মাতিতরা, আর আমিও না আড়ু বইয়ে শুনিয়ার, আমার তো কোনো চিন্তা নাই বড় ভাই সাহেব টাকা দেখি আর, একদম বিন্দাস। তাইন কইতরা ইগুয়া বহরু রয়েছে, খাওক গুরুক বিন্দাস ফাঁকাওক, সে সময় জরুরত ধরবো ওই সময় কোনো খাত খারাপ লাগাইয়া দিবা, ওটা দেখি আমার বড় খুশি লাগছে গিয়া। ও আমিও মনে মনে প্ল্যান লইছি আমার বন্ধু বান্ধব লইয়া ও শিলং ঘুরাত দিতাম গিয়া, ও খুশি করি আর চাষা। অত বুলুম বুলুম করিস না, নাইলে আজকুর আসা খাইলকুর খান্দা হয়ে যাব। ওইটা কিতা মাতো চাষা, আমার বাইকে যেহেতু আমার জিম্মাদারি লই লিছন, খানি খরচ সারা টাইম দিবা, তিয়ারি আমি টেনশন করি কিতা করতাম, আমি আজকু জেলা আসি খালকু ওলা তাহমু, আজকু জেলা আসি আর খালকু ওলা আসি, মিনু খান দিবার মাত কিতা। হায় রে হায়, তুই বুঝরে না, এটা বাইন তো ওলা মাতুন, আইজ এক সময় আছে ও সময় ওলা মাতের, খাইলে এক সময় আইব ঘর থেকে বার করে আইব, ও খান্দে খান্দে ঘর থেকে বার হয়ে আইবা, আইজ বাইয়ে মায়া করে বাইয়ের ছায়ার মাঝে আসো, ও ছায়ার থাকতে থাকতে কিচ্ছু একটা করি লাও, নিজরে প্রতিষ্ঠিত করো, কাইল ঘর থেকে বার করে দেওয়ার বাদে চৌকে ফত দেখতে পাইতায় না, এটা ঘটনা অকল বহুত দেখছি, বাই আনতে একলগে থাকতে কইন আমার যাতাই আমার বাইর ওতা, বাদে এক সময় আয় নয়া নয়া বেঠি নাইন করো ফসল্লা দেন, বাই আন তোর ইতার রয় না, তোমার বাপসা চাই এখানো আসুন নি? জি না, ওই ইটা এক সময় ওলা এখানো আসলা, কিন্তু আইজ এখানো নাই, ও দেখিও তোমার বাপসাসার মাঝে অত মিল নাই, এক সময় খুব মিল আসিল, ও খাইল যে সময় তোমার বাইর হুরুতা মরুতা বড় হয়ে যাবা, তুমিও বেটিয়ে গু আনবাই, বাইয়ে আর বাই ও তোমার মনে করতো না,
তার হুরুতার চিন্তা করবো, তার হুরুতার ভবিষ্যতের কথা চিন্তা করবো, তোমার ভবিষ্যতের কথা চিন্তা করা ছাড়ি দিব। ও তার লগে বাইর মায়াত থাকতে থাকতে এক সুযোগ পাইছো নিজরে প্রতিষ্ঠিত হর। আমি সাসারে তো বড় বালা মানুষ মনে করতাম, কিন্তু আজ মাথিয়া বুধ ভাইলাম বড় দৈয়স মানুষ। আমরা দৈয় বা ইয়ে আরামে চলি যে আর আরামে খাইলি আর, এটা তো আপনার অজ মন না। এখন সারা আমার ওটা সল্লা দিয়া দুই বাইর মাঝে দরবার লাগাইয়া আমরা আগলা করতায় ফারতায় না এটা কোনো দিনও। আমরা ওলা তাহমো চিরদিন এখানো। তুই তো খাইল দুনিয়ায় তাইলে, আমার বয়সের অর দেখ বয়সও নাই তোর। বহুত দুনিয়া দেখছি আর বহুত পাই এলে দেখছি, এটাও তো ঠিকে না বুঝছত নানি। আই সাসারে দৈয়স মনোহর, খাইল সাসার কথা এটা মনে করবাই। আমি চাই না তোমার দানোর ইলা পরিস্থিতি আও, তবে কোনোদিন যদি ইলা পরিস্থিতি আয় সাসার কথা মনে করবাই যাও। আপনি যেখান বাবরায় এটা কোনোদিনও ইলে হইতো নাই। আমার বাইরে আমি চিনি পাই কত আমার মায়া করুন, এটা কোনোদিনও আমরা এটা চিন্তা করি না। হইলে তোর বাবালা ও কিতারে তোমরা খামিগু কমপ্লিট দিতে নানি, যে খামো সাত মাস লাগে ওগু তোমরা এক বছর লাগাইয়া আসছো, আর পয়সা কিতা আমি তোমরা আরো বক্কা দিয়াননি অনুগুরা খারায় হবল। আপনার বাজারর দোকান করো কেন আমারে ভাড়া দিলে? আপনি তো আর দোকানদারি করতরা না। তুমি কিতা করতায়? আমি দোকানে কান খুলি আমার হালাও করে দিলে। তোমার হালারে যে দোকান খুলি দিতাই হাজার বার করতে পারবো নি ভালা করি। এটা কারবারই মানুষ হে সরু অনেক কারবার করে পারবো। কিতার দোকান খুলিয়া দিতাই? আমি তো কইলাম কুশিমাল দোকান খুলিয়া দিলে। তুই এজনে বুধবাই কালি কারবারর মাত মাতো কিতা কারবার? ও তাই আমার বিটা আগুন ইতা ভাড়া। আচ্ছা ওহানোর মাছ চলে তুমি নিয়া কিতা করতাই? রব তাই তান দোকান ওখান দিলে আমার হালা করে দোকান ওখান খুলিয়া দিলাম মনে তারা হরিবার ইকান এখন কিছু অসল ও দেখলাম হে ওবাদি হইলে তোরা একটা কামো লাগলো হরিবারটা চললো। তোমার বাইরে কামো লাগাই আর শুনি হালারে কামো লাগাই ইতাই ইগুর মাত মাতিও না, ইগুর লগে আমার এখন বনে না। ইগু খারবারি মানুষ নাই, ইগু যেটা করে আর খালি বাউটামি করে বাউটামি শিকিছে, এটা দোকানদারি গুদির খরতো পারতো না। এটা তার চিন্তা হে করুক, তার চিন্তা আমার করিয়া লাভ নাই। আমিও আর কদিন তারে একবার কইয়া আসছি তারে আগলা করিয়া দিলাম কই হেতার তার চলুক তার কিলা চলতো। কিতা রে বউ ইন গাছর তোলে কি বড় ফেরেশানিত বুধ ভাই? না এমনি বই রয়েছি। এমনি বইছো না হতাশ হইয়া বইছো? সব আমি জানি, তোমার বাইরে পাইছিলাম তোলা আগে, তোমার বাইর মাত থেকে বুঝতে পারছি তোমাদের পরিবারের অবস্থা বেশ ভালো নাই। ওই চাষা আপনি যেহেতু বুঝিলি শোন তে শুনুক কুয়া, বড় চিন্তার মাঝে ফরছি এখন কোনবাই যাইতাম কিতা করতাম। বড় বাইসাবে একবার কইলি শোন ওলা, আমি একলা একলা যেতে পারি করতাম, আমি তো আর কিছু জানি না। কইলাম তোরা ফুঞ্জি দেও তেন এখন ধরনের পয়সাও নাই ফুঞ্জি দিতে পারত না। ও চিন্তার মাঝে ফরছি এখন কোনবাই যাইতাম কিতা করতাম, আমি তো আর কিছু জানি না। আমি তো তার উপরে ভরসা করি আস্তা জীবনও চলি আইসি। ও যে মাথান হয়েছো ভরসা, ভরসা খেয়ে ওর উপরে করতে নাই আল্লাহ বাদে। এই দুনিয়াতে আইসো একলা যাইবা একলা, আর যেটাও করা লাগে একলা করা লাগে। অমুকে ওটা করিয়া দিলাইব, হমুকে ওটা করিয়া দিলাইব, না খেয়েও কিচ্ছু করিয়া তো নাই। আর যদিও করে তো স্বার্থর বিনিময়ে করবো, আর যেই স্বার্থ শেষ হেও করিয়া যাইব গিয়া। তোমার জিন্দগি তোমার করতে লাগবো, অন্য রূপে ভরসা করছো তে মরছো। ও আচ্ছা সাইকান মার ঠিক আছে, আপনি ও সময় আমারে কইছিলা একদিন আপনার কথা ইয়াই করবো, আমি ও গাছর তোলে বইয়া বইয়া আপনার কথা ইয়াই করি। আর চাষা এতনো চাষারে দৈয়স কইলা মনে করছো তোমাদের বাইয়ালে দেখতে পারি আর না, বন্ধু বান্ধব লইয়া ঘুরিছো আর উড়াইছো। এখন ফাইবাই নি বন্ধু বান্ধব ফোন করে দেখো না, তা সবরে সুসময় মিলে দুই সময় খেয়ে মিলে না। ওই চাষা এখন আর আমারে শরম দিবা না, এখন কিতা করতাম বলে একটা রাস্তা কইয়া দেও। এখন তো তোমার কাছে ফুঞ্জি নাই, তা ভাইসলে এটা তো উড়াই লিছো, আর বাইও তো ফুঞ্জি দিত না। ও বাইয়ে ঘর থেকে টাক্কা মারি বার করে দিবার আগে আপাতত বেঙ্গলোর বা মুম্বাই অত কোনোবাই যাও গিয়া, ইয়া কিছু রুজি করিয়া দেশো আইয়া কিছু একটা কারবার করবাই। ওই চাষা ওলা চিন্তা আমি এখন করি আর। আর চিন্তা করিও না, তুমি যাও গিয়া, বিয়া শাদি তো আবো করছো না, এখন জব টপ করলে অসুবিধা নাই, বিদেশ থাকলে অসুবিধা নাই, বাদে দেশও আইবাই বিয়া শাদি করবাই খাগার বারে এখন ধরবাই। যে ইচ্ছা চাষা আমার লগে দোয়া করিও। দোয়া হামেশা আছে যাও। যে ইচ্ছা আল্লাহ রাহুল্লাহ।